আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোর মতো অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে অনেক ভালো আছি। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে দেবেন। এতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যে সমস্ত বন্ধুরা আমার পুরাতন বন্ধু নিয়মিত আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, আর আমার পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে যাবেন। তো আজ আমি তৈরি করে দেখাবো চাল কুমড়ো পাতাতে ডালের বড়া। তো আমি ডাল আর চাল কুমড়ো পাতা যে রেডি করেছি সেটা আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এখানে আমি ডালগুলো নিয়েছি, ডালের সাথে দিয়েছিলাম এক চামচ মানে আলা চাল বলে আমরা আপনি আতপ চাল বলতে পারেন সেটা দিয়েছিলাম। তারপর ডালটাকে আমি বেলে খুব সুন্দর করে মিক্সিতে করে ই করে নিয়েছি, সেখানে আরও দিয়েছিলাম আমি মরিচ এবং আদা রসুন। তো এখানে আমি গুঁড়ো মশলা দিতেছি, দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া ও দেব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি ডালটা খুব সুন্দর করে মেখে নেব। তো ডালটা আমি পাতা দিয়ে যেহেতু করব একদম মানে শক্ত করা যাবে না, এরকমই করতে হবে, এরকম নরম নরম করেই যাতে পাতার গায়ে এটা লাগে। আর চাল কুমড়োর পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে খুব সুন্দর করে একটু লবণ দিয়ে ঘষে ঘষে নিয়েছি, কারণ একটা চাল কুমড়োর পাতায় একটাই থাকে, একটা ধার ধার থাকে সেটা যাওয়ার জন্য। তো সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো দেখুন আমি খুব সুন্দর করে এই ডালেরিটা আমি রেডি করে নিয়েছি, এটা এরকমই পাতলা পাতলা করতে হবে। তো এরপর আমি চলে গেছি চুলার পর বড়াগুলো ভাজার জন্য। এখানে একটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই ডালের ভিতরে আমি এই পাতাগুলো এরকম গোটা গোটা করে পাতা আমি খুব সুন্দর করে ধুয়ে তারপর লবণ দিয়ে এই পাতাটাকে আমি ডোলে ডোলে নিয়েছিলাম যাতে পাতাটা নরম হয়। লবণ দিলে দেখবেন চাল কুমড়ো পাতাটা নরম হয়ে যায়। তারপরে এইভাবে ডালের ভিতরে দিয়ে দিয়ে খুব সুন্দর করে ডালটাকে আমি সব সাইডে ভিতরে এবং বাইরে দিয়ে তারপর আমি তেলের পর দিব। তো ডালটা আমার খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে, এখন আমি তেলের পর দিয়ে দিলাম। দেখুন এভাবে খুব সুন্দর ডালটাকে মাখতে হবে। তো সবগুলো বড়া আমি এভাবে দিয়ে দেব, এভাবে দিয়ে আমি খুব সুন্দর করে উল্টে এটা খুব আস্তে আস্তে ভাজতে হবে, কারণ কড়া জালে ভাজলে এটা পুড়ে যাবে। এটা খুব সুন্দর করে ভেজে যাতে ভিতর পর্যন্ত এটা হয়ে যায় ভাজতে হবে। এরকম বড়া আমার কাছে গরম ভাতের সাথে খুব ভালো লাগে, আপনাদের কার এমন পছন্দ? আমার কাছে মানে খুব খুব সাধারণ জিনিসগুলো আমার অনেক পছন্দ। তো আমরা গ্রামে থাকি, গ্রামের সাধারণ রান্নাগুলো আপনাদের সামনে আমি দেখাই। তো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসই আমাদের খুব ভালো লাগে, আর একটা লাইকই আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেখায়। তো ভুলগুলো অবশ্যই বলবেন যাতে আমরা শুধরে নিয়ে আগামীতে আরও সুন্দর সুন্দর করে করতে পারি। তো বন্ধুরা আমার দেখুন আমার বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। তো খুব সহজে অল্প সময়ে বানানো যায় খুব মজাদার একটা চাল কুমড়োর পাতা দিয়ে ডালের বড়া। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই, কথা হবে অন্য কোনো রেসিপিতে। তো প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, আল্লাহ হাফেজ।